সো কি বলে শুরু করব আজকের ব্লগটা? এখন বাজে রাত 12টা, মানে 12টারও বেশি বাজে। আমি আনুমানিক করে বললাম, আমি একটু দেখে নি কটা বাজে। হ্যাঁ, এখন বাজে 12:30। তো 12:30টার সময় আমি আমার কিচেনে দাঁড়িয়ে রয়েছি, আর আজকে আমি দুটো লাইভ করেছি আমার বিজনেস পেজ থেকে। তো তখন আমি হালকা পাতলা মেকআপ করেছিলাম, যে মেকআপটা আমি এখন রিমুভ করছি। আর সোহাগ ঘুমিয়েছে মোটামুটি 10:45 নাগাদ, 10:45 নাগাদ ওকে ঘুম পাড়িয়েছি। তারপরে আমার কিছু কাজ ছিল ঘরের, সেগুলো করে আমি এখন কিচেনে আসলাম। কি এই কাজটা আমার ভীষণ আর্জেন্ট মনে হলো, কারণ আমার যে বেডরুমটা যেখানে আমি আগে থাকতাম, তো সেই বেডরুমে আমার অনেক জিনিসপত্র ছিল। তো যাই হোক, ওই বেডরুমের আমি কিছু ডেকোরেশনের কাজ করাচ্ছি, অন্য কোনো দিন তোমাদের দেখিয়ে দেবো। তো ওখানে প্রচুর জিনিসপত্র রাখা যেত, অনেক জায়গা ছিল। আর এখন যে বেডরুমটা থাকে সেটা 10/11 ছোটো বেডরুম, ওটা জাস্ট আমরা ওই ঘর থেকে শিফট হয়ে এই ঘরে আছি। আমার ওই রুমে ডেকোরেশনের কাজ চলছে সেই জন্য। এবার কী হয়েছে, ওই ঘরে যেই জিনিসপত্র সমস্ত কিছু, আসবাবপত্র থেকে শুরু করে সব কিছু আমাকে বের করে দিতে হয়েছে, পুরোপুরি ঘরটাকে ছেড়ে দিতে হয়েছে। আর সমস্যা হচ্ছে কি, সোহাগ মাঝে মাঝে কী করছে, এই ডিনার সেটের উপরে উঠে পড়ছে। এবার প্রথমত ও পড়ে যেতে পারে, এতে ওর ক্ষতি হতে পারে, আর দ্বিতীয়ত আমার সাধের এই ডিনার সেটটা ভেঙে যেতে পারে। তো এই দুটো কারণের জন্য আমি আজকে ভেবেছি যে যেভাবেই হোক, যত রাতই হোক, এটার একটা ব্যবস্থা করে তারপরেই আমি আজকে ঘুমোতে যাব। তো ওকে ঘুম পাড়ানোর পরে আমি ঘরে কিছু কাজ ছিল, আমি লাস্টে একটা ইউটিউব ভিডিও আপলোড করলাম। তারপর হচ্ছে মেকআপটা অনেকক্ষণ ধরে আমার মুখে স্প্রে ছিল, মানে আমি দুপুরবেলায় লাইভ করেছি, মোস্ট প্রবাবলি কটা হবে, ওই 3:30-3:30 থেকে শুরু করেছে, সন্ধে পর্যন্ত প্রায় লাইভ করেছি। তারপর আমি একটু বেরিয়েছিলাম, আমরা প্রত্যেক দিনই সোহাগকে নিয়ে একটু বাইরে বেরোই, কারণ এখন যা সিচুয়েশন, এখন তো আর বাইরে খেলার মাঠ বা আশেপাশে কোনো পার্কে নিয়ে যাওয়া সম্ভব না। তো সেই জন্য আমরা কী করি, মোটামুটি সন্ধ্যের পরে ওকে নিয়ে একটুখানি গাড়িতে করে ঘুরে আসি, মানে গাড়ি থেকে নামি না, বাট একটু ঘুরে আসি। মানে এতে ওর কী হয়, ও চারিদিকের পরিবেশটা দেখে, রাস্তাঘাট দেখে, ওর আমার মনে হয় যে ওর একটু ভালো লাগে। তাছাড়া ও বাড়িতে থাকতে থাকতে প্রচণ্ড বেশি খিটখিটে হয়ে গেছে। আর আমি তো কী বলবো, সারাদিন সত্যি কথা বলতে বাবু, মানে সোহাগকে নিয়ে আর আমার ব্যবসা নিয়ে না, আমি সংসারের যে খুঁটিনাটি কাজগুলো থাকে, মানে বেসিক্যালি যেগুলো গোছ গাছের কাজগুলো, সেগুলো করতে পারি না। মনে করো বাকি যে কাজগুলো থাকে না, সেগুলো মোটামুটি করি, তবে খুব নাকানি চোবানি খাই। সত্যি কথা বলতে ওই কথায় আছে না যে এক মনে একই টাইমে দুজনকে জায়গা দেওয়া যায় না, ঠিক তেমনিভাবে আমি বলবো যে যেই মেয়েটা বা যেই বউটা যে সংসার সামলাবে, সত্যি কথা বলতে কি তার বিজনেসের ঘাটতি হবে, যে পুরোপুরিভাবে বিজনেস সামলাবে তার সংসারের দিকে এতটুকু হলেও ঘাটতি আসবে। এটা অনেকেই মানবে না, বাট আমি বলবো যে হ্যাঁ আসবে, আসবেই, কারণ শরীর তো, রোবট তো নই আমরা যে সারাদিন কাজ করে যাব। তো যার কারণে আমি আমার বিজনেসটাতে আমি 100% দিই। এই কারণে কিছু কিছু কাজ, যেমন এই গোছ গাছের কাজগুলো, আমি হচ্ছে রাত্রিবেলাতেই করি, কারণ আমার পক্ষে সম্ভব হয় না দিনের বেলা বাবুকে সামলে, বিজনেস সামলে, সমস্ত কিছু পর আমার পক্ষে পসিবল না একইভাবে গোছ গাছের কাজগুলো করা। এই যে পিছনে যেই একটা কী বলে আলমারি টাইপের, আলমারি নাকি শোকেস, এনিওয়ে, তো এখানে ডিনার সেটটা রাখবো, আমি জানিও না যে এটা রাখা যাবে কি না। তো আমি মনে করলাম যে একা একা কেন বোর ফিল করবো, একা একা কেন কাজ করবো, তোমাদের সাথে শেয়ার করি বিষয়গুলো। সো এইটা আমি এখন খুলবো, তারপর এখানে রাখবো। এই সিঁড়ে এই যে কার্টুনগুলোতে এত বিচ্ছিরি গন্ধ বেরোয় না, এটা একটু মুছতে হবে, কী দিয়েছি মুছি। আর তোমরা যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখছো, তোমাদেরকে আমি অনেক 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 ধন্যবাদ জানাবো। তোমরা যে কী প্রচণ্ড ভালোবাসছো আমাকে, আমি সত্যি মানে কী বলবো, আমার ভাষা হারিয়ে ফেলেছি। আমি কখনোই ভাবিনি যে আমার একটা এত নতুন চ্যানেলে তোমরা এত 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 ভালোবাসা দেবে, এত এত রিকোয়েস্ট করবে। প্রত্যেক দিনই আমি যখন ব্লগগুলো আপলোড করি তখন তোমরা আরও নতুন নতুন ব্লগ চাও। সো এটা আমাকে খুব ইন্সপায়ার করে, আমি মনে করি যে তোমাদের এই চাওয়াগুলো আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ইরে এক্ষুনি ভাঙতো, সর্বনাশ হয়ে যেত, ভেঙে গেলে কী হতো, ছবি হয়ে যেত। সো চলো আমি এগুলো সব নামিয়ে ফেলি। এই মা, আমার একটা কাপ কোথায় গেল? নিশ্চয় তুমি সরিয়েছো, গ্যারান্টি তুমি সরিয়েছো, তাই না? যাতেই খাই তুমি এখান থেকে নেবা কেন, এগুলো শুধু দেখতে হয়।
আরে বাবা অন্য কিছু নেই ঠিক আছে বলে চামচ করে দেব ভালো লাগে না তুমি সরাবা না এখান থেকে প্রচুর জিনিস আছে সেগুলো ইউজ করবা আমার না ভালো লাগে না স্পেশাল একটা জিনিস আমার কাছে আমার ছেলে ছোটবেলায় এটা শুধু ধরে রাখতো সো এটা রেখে দিয়েছি যত্ন করে আর আমার অ্যানিভার্সারিতে পাওয়া কয়টা গিফট এটা কে দিয়েছে আমাকে সেটা এখনই আমি বলবো না নিজে হাতে প্রিন্ট করে এটা আমাকে দিয়েছে আমার অ্যানিভার্সারি গিফট একটা দিয়েছে আমাকে একটা দিয়েছে আমার হাজবেন্ড শুভঙ্কর সরকারকে আর একটা দিয়েছে আমার পুচকুর জন্য কে দিয়েছে আমি নাম বলবো না ঠিক আছে বাট ভীষণ স্পেশাল কেউ এটুখানি জেনে রাখো নামটা আস্তে আস্তে বলবো ক্রমশ প্রকাশ্য তুমি কিন্তু কখনো আবার এটা করে হলিস গুলিয়ে দিও না আমাকে আচ্ছা এবার এগুলো ছড়িয়ে দিই স্টিলে থাকা দরকার নেই এখানে আর এই কাপটাও ভেঙে গেছে আমি রেখে দিয়েছি যদি কখনো আমার গাছের বীজ যদি আমাকে জার্মিনেট করতে হয় সো আমি চিন্তা করেছি এটার মধ্যে মাটি দিয়ে জার্মিনেট করবো আদারওয়াইজ কোনো ছোটো গাছ যদি রাখা যেতে পারে তাহলে রেখে দেবো আর এটা একটা সিঁদুরদানি সিঁদুরের কৌটা এটা যখন আমার পার্লার ছিল তখন আমার কাছে অনেকে সাজতে এসেছিলো একটা বিয়ে বাড়ির থেকে মোটামুটি 12-14 জন মতন সাজতে এসেছিলো তো তখন কেউ একজন ভুল করে এটা আমার পার্লারে রেখে গেছিলো আর তাদের যেহেতু আমি চিনতাম না তো সেক্ষেত্রে আমি কোনোভাবে তাদেরকে রিটার্ন দিতে পারিনি সো আমি যাই হোক না সিঁদুরদানিটা আমি আমার কাছে যত্ন করে রেখে দিচ্ছি সো এটা এখানে রেখে দিই আর এগুলো নামিয়ে নিই তারপর আমি আস্তে আস্তে এগুলো তুলবো তারপরে বাকিগুলো যেটা তোমাদেরকে দেখাতে পারলাম না দুঃখের বিষয় যে আমার ক্যামেরার চার্জ শেষ হয়ে গেছিলো আর সবসময় ক্যামেরাতে ফুল চার্জ দিয়ে রাখাটা উচিত না তো সেই জন্য ক্যামেরার চার্জ শেষ যেহেতু হয়ে গেছে তাই আমি অনেক কিছু তোমাদেরকে দেখাতে পারিনি বাট ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাটলাস্ট কীভাবে আমি সাজিয়েছি এটা যেহেতু ভীষণ স্লিপ টাইপের ডিনার সেটগুলো হয় তো সেই জন্য আমি এই মাঝখানটাতে না একটা এই থাকে না এগুলোর মধ্যে কী টেপ যেন বলে ও সরি 3mm টেপ ডাবল সাইডে যে 3mm টেপগুলো আছে এটা শেষ হয়ে গেছে তো এই টেপগুলো আমি দিয়ে দেখো একটা ব্যারিকেড টাইপের করেছে এখানটাতে ঠিক আছে এই ব্যারিকেডটা করার ফলে যেটা হবে আমার প্লেটগুলো কোনোভাবেই স্লিপ কেটে এদিকে চলে আসবে না এবং তারপরে আমি কিছু বাটিগুলো রেখে দিয়েছি ওই সাইডে প্লেটের ছোটো প্লেটগুলো রেখেছি এবং এদিকে যে সার্ভিং বোলটা রয়েছে ওটা রেখেছি এখানে চারটে ছোটো ছোটো বোল রয়েছে সেটা রেখেছি এবং তারপরে আমি আমার গিফটটা রেখেছি ঠিক আছে তো আমার মনে হচ্ছে ব্ল্যাকের সাথে হোয়াইটের খুবই খুবই ভালো লাগছে আর যেই থালাগুলো উপরে ছিল মানে সরি প্লেটগুলো উপরে ছিল সেটা আমি নিচে রেখেছি আর এখানে রাখবো আমি আমার এই বাকি গ্লাস কটা আরও প্রচুর গ্লাস রয়েছে যেটা ওই খাটের তলায় লুটোপুটি খাচ্ছে ওগুলোকে একদিন বের করে ঠিক করতে হবে এখানে ওই প্লেটগুলো আমি একটু ছড়িয়ে রেখেছি যেটা একসাথে করা ছিল এটা একটু ছড়িয়ে রাখলাম যার ফলে পিছনের দেয়ালে কালারটা বোঝা যাবে না এবং দেখতে সুন্দর লাগবে আর মনে পড়ে এই কাপগুলোর কথা এই কাপগুলো মোস্ট প্রবাবলি 7 টাকা অথবা 8 টাকা দাম দিয়ে আমি কিনেছিলাম তখন আমার সংসার একদম শুরু মানে তখন আমার কাছে কিছুই ছিল না তো এই কাপটা 4 পিস আমি কিনেছিলাম নাকি 2 পিস কিনেছিলাম 4টে কিনেছিলাম নাকি 6টে কিনেছিলাম এক্স্যাক্টলি মনে পড়ছে না তো লাস্ট অবধি আমার কাছে এই 2 পিস রয়েছে কারণ আমার কাছে তখন অন্য কোনো কাপ ছিল না এখন যেমন এক একদিন এক একটা কাপে চা খাই বা কফি খাই সো তখন ছিল না বলে এগুলো ইউজ করতাম এবং আমার কাজের মাসির হাত থেকে 2-4টে কাপ ভেঙে গেছে সো ফাইনালি আমার কাছে এই 2টো অবশিষ্ট রয়েছে অনেক পুরনো এটা একটু কমা কাপ তো ভিতরটাতে এরকম হয়ে গেছে এর কারণ আমি জানি না বাট এই কাপগুলো আমার সেই স্মৃতিচারণ অনেক মুহূর্তের কথা মনে করিয়ে দেয় যার জন্য এই কাপ দুটোকে আমি আপাতত সাজিয়েই রেখেছি এগুলোকে আমি খুব বেশি ব্যবহার করি না তো এই দুটো এখানেই থাক এটা আমার বহু স্মৃতির যখন আমার কিছু ছিল না তখন এই কাপ দুটোরই আমি আমার চা কফি খাওয়ার সঙ্গী ছিল তো এদেরকে এখানেই রাখলাম এগুলো আমি খুব বেশি ব্যবহার করি না এখন এখন এরা আমার কাছে অনেক অনেক মূল্যবান Thank you.
আচ্ছা শুনুন সরকার বাবু, একটা কথা মন দিয়ে শুনে নেবেন, যেটা আমি বলছি সেটা হলো ভুল করেও এই পার্লারটা যেন খোলা না হয়, খুললে পরে কিন্তু কপালে কষ্ট আছে। আচ্ছা ঠিক করে খুললে হবে? আরে ভুল ঠিক কোনোভাবে খুললে হবে না, খুলবাই না। আমার আরও দুটো গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা হলো আমার মাছগুলোকে রাতের খাবার দিতে হবে। এই মাছটাকে আমি আগে কিনেছিলাম, আর আমার ব্যালকনির মাছটাকে নিয়ে আসি আগে, তারপর বলছি তোমাদেরকে। সো এই দুটো মাছকে, এই দুটোই হচ্ছে ফাইটার, একে এবং একে আমি একই সাথে এনেছিলাম। তারপর এদের দুজনকে আমি এই বোলটাতে রেখেছিলাম। এবার দেখছি কি যে যুদ্ধ করছে দুজনা, এবং তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে এই ফাইটারটার দেখো লেজের অনেকটা অংশ কেমন জানি একটু হয়ে গেছে, তাই না? তো এটা বেসিক্যালি কেন হয়েছে, এ এর লেজকে কামড়িয়েছে, এ এর লেজকে কামড়িয়েছে। সো আপাতত এ এখানেই রয়েছে, আর একে আমি রেখে দিয়েছি আমার ব্যালকনিতে, ঠিক আছে? এবং উপরে আমি একটা মানি প্ল্যান্ট দিয়েছি যাতে কোনো পাখিটা খেয়ে উপরে এসে বসে আমার ফাইটারের উপরে অ্যাটাক করতে না পারে। সো এই তো একে খাবার দেবো, একে খাবার দেবো, আর আমার গোল্ড ফিশ এগুলো এদেরকে দিতে হবে খাবার। সো ওকে একটু অক্সিজেন দেবো, ওকে একটু দেবো, তারপরে আবার অক্সিজেনটা ওখানে দিয়ে আমি ঘুমাতে চলে যাবো। সো এটা আমি এখন আমার ব্যালকনিতে রাখবো, এবং তারপরে ক্রপস ট্রপস বন্ধ করে এসে ঘুমো। আমি একটা পদ্ম গাছ লাগিয়েছি জানো তো, এখানে লাইটটা জানা তাহলে একটুখানি দেখা যাবে। সাতটা বীজ আমি জার্মিনেট করতে দিয়েছিলাম, তার মধ্যে থেকে তিনটে গাছ আমার হয়েছে। তো এই তিনটেকে আমি এখানে রেখেছি, আর এটা আমার ইচ্ছা আছে কি আমার ব্যালকনিতেই এই গাছগুলোকে আমি বড় করব। আর এখানে আমি কিছু জবা, তারপর একটা পাতাবাহার জবা আর টগর, এরকম কয়েকটা গাছ আমি এখানে শেকড় করার জন্য দিয়েছি। সো এখানে আমি জানি না ক্যামেরাতে কতটা আসবে, এখানটা ফোকাস করা যাবে, তাহলে একটু ফোকাস করো এখানটাতে, দেখেছো? সো এখানটাতে অলরেডি রুট আসতে শুরু করে দিয়েছে। এখানে তিনটে চারটে রকমের টগর রয়েছে, যেটা আমি এরকম হালকা হালকা করে কেটে, এর উপরে অনেকটা ডাল ছিল যেগুলো আমি কেটে দিয়েছি, আর একটা দুটো করে পাতা রেখেছি যাতে স্যালাড সংশ্লেষ করতে পারে। আর এভাবে আমি চারটে, টোটাল চারটে ডাল রয়েছে, চারটে চার রকমের টগর রয়েছে। সো এই চারটাকে আমি এখানে বসিয়ে দিয়েছি রুট হরমোন দিয়ে। আর অনেকেই আমাকে এর আগের ভিডিওতে প্রশ্ন করেছিল যে দিদি তুমি গাছ লাগানোর আগে যেটা দিলে সেটা কি, সেটা হচ্ছে রুট হরমোন, ঠিক আছে? তোমরা এগুলো কোনো সার ফার্টিলাইজারের দোকানগুলো তো পাবে, আদারওয়াইজ তোমরা অনলাইন থেকে নিতে পারো। একটা হচ্ছে, এটা হচ্ছে আমার মর্নিং গ্লোরির একটা জার্মিনেট করেছি। মোটামুটি যতগুলো বীজ আমি দিয়েছিলাম প্রত্যেকটা বীজ থেকে এরকমভাবে অঙ্কুর হয়েছে। দুদিন মতন টাইম লেগেছে এগুলো হতে। তো এখানকার মধ্যে কিছু গাছ আমি আমার বাড়িতে রাখবো, কিছু আমি আমার ওই বাড়িতে লাগাবো, আর কিছু যদি আমার কন্যা টিমের কেউ নেয় তাদেরকে দেবো, এটাই চিন্তাভাবনা করেছি। আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো, এই জিনিসটা তোমাদের কাজে লাগতে পারে। যারা টবে মর্নিং গ্লোরি বা হচ্ছে অপরাজিতা করছো টবে, তো তাদের জন্য এই টেকনিকটা বেশ হেল্পফুল হবে। এই টেকনিকটা আমার মনে হয়েছে যে এটা করলে আমি টবে কিন্তু আমার অপরাজিতাদের বাড়তে দিতে পারি। সো সেটা হলো, এখানে আমি কিছু একটা অপরাজিতা লাগিয়েছি, দেখতে পাচ্ছ এখানে দুই তিনটা চারা আমি একসাথে লাগিয়ে দিয়েছি। তো তার সাথে আমি যেটা করেছি, একটা জিআই তার এভাবে একটা একটু পেঁচিয়ে পেঁচিয়ে এরমভাবে একটা স্ট্রাকচার করে দিয়েছি, যার ফলে অপরাজিতা গাছগুলো দেখো সুন্দরভাবে জড়িয়ে জড়িয়ে কিন্তু উঠছে ওরা, ঠিক আছে? ওরা পুরোটাতে জড়িয়ে যাবে, মানে এটাকে আমি একটু এদিকে দিয়ে দেবো, এই যে গাছটা যখন হবে এর, এটা এখনও বড়ো হয়নি অতটা, তো এটাকে আমি এই সাইডটা দেবো, আরও একটা গাছ রয়েছে তাকে এবার ওই দিকটাতে দিয়ে দেবো, যার ফলে কিন্তু ওরা সুন্দর একটা আশ্রয় পাবে বেড়ে ওঠার জন্য। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করি, কারণ কথা বলতে থাকলে শুধু বলতেই থাকবো, শেষ আর হবে না। তারপরে কখন দেখবো চারিদিকে পাখি কিচিরমিচির করছে আর সূর্যমামা উদয় হয়ে গেছে, তো তারপরে আমার আর ঘুম হবে না। তাই মোটামুটি দেড়টা দুটো বেজে গেছে, তো এখন আমরা এই দুই শালিক, আমার বর এবং আমি দুজনা রয়েছি, ও রয়েছে ক্যামেরায়, আমি রয়েছি ক্যামেরার সামনে। যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্টস করো, তোমাদের যে কোনো মতামত যদি থাকে বা কী ধরনের ভিডিও বা কোন ধরনের ব্লগ আমার কাছ থেকে চাও সেটা যদি বলতে চাও অবশ্যই কমেন্টসে লিখতে পারো। আর আমি
ভীষণভাবে চেষ্টা করব। আর অনেকেই আমার কাছে অনুরোধ করেছো কি যে আমার গোল্ড কালেকশন, শাড়ি কালেকশন, ব্লাউজ কালেকশন এগুলো দেখাতে, তো আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি ওই ভিডিওগুলো দেবো তোমাদেরকে। আসলে আমার সমস্ত কিছু না ছড়ানো ছিটানো অবস্থায় রয়েছে, বুঝলে। এখন আমার জুয়েলারি, শাড়ি সব এক একটা এক এক আলমারিতে আমি ঢুকিয়ে ঢাকিয়ে রেখে দিয়েছি, কারণ যেহেতু বললাম আমি আমার ঘরের ডেকোরেশন করাচ্ছি, তো সেই জন্য এই মুহূর্তে আমি শেয়ার করতে পারছি না। তবে কথা দিচ্ছি ডেফিনেটলি আমি শেয়ার করবো তোমাদের সাথে এই ধরনের ভিডিও। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো, আর যারা সাবস্ক্রাইব করেছো আমার দুটো চ্যানেলকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ভাবছো দুটো চ্যানেল, আরেকটা চ্যানেলের নাম কী? আরেকটা চ্যানেলের নাম হচ্ছে স্বপ্ন উড়ান, যেখান থেকে আমি বেসিক্যালি মেকআপ ভিডিও এবং বিউটি টিপস শেয়ার করে থাকি। সো যারা ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, আজকের ব্লগটা এখানেই শেষ, টাটা।